পছন্দ সংবাদ এক্সক্লুসিভ বেনারসি সিল্ক তাঁত ও বিভিন্ন ডিজাইনের হ্যান্ডলুম শাড়ি বিপুল সম্ভার নিয়ে আবরণের মেগা এক্সিবিশন কাম সেল আগামী 29 ও 30 জুলাই 2022 স্থান নারী সেবা সংঘ 1/1-2A গড়িয়াহাট রোড যোধপুর পার্ক কলকাতা 68 সময় সকাল 10টা থেকে থাকছে এক্সক্লুসিভ অফার বিশদ জানতে যোগাযোগ করুন 8336087396 এছাড়া হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9051217795 আপনারা সবাই আমন্ত্রিত আবরণ রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন নমস্কার রাত 12টায় সিটিভিএন এর প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি ইন্দ্রাণী শুরু করছি আজকে নারী ও শাড়ি রাত 12টায় নারী ও শাড়ি মানে আবরণকে সঙ্গে নিয়ে পথ চলার আবরণের পূজোর কালেকশন দেখছি আমরা এখন প্রতিদিন আবরণকে সঙ্গে নেওয়া মানে শাড়ি আর শাড়ি মানেই আবরণের পক্ষ থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে নয়নদা নয়নদাকে জানাবো অনেক অনেক স্বাগত নমস্কার নয়নদা আজকে আমাদের কি শাড়ি দেখাচ্ছো আজকে চান্দেরি সিল্ক দেখাবো এক্সক্লুসিভ একদম এক্সক্লুসিভ চান্দেরি সিল্ক আমরা দেখবো কিন্তু তার আগে যেই দিকটাতে আমরা অবশ্যই চোখ রাখতে ভুলবো না সেটা হলো স্যানিটাইজার হ্যান্ড ওয়াশ এবং মাস্ক তাই আমরা নিজেদেরকে আগে সুরক্ষিত করব অবশ্যই স্যানিটাইজারটা ব্যবহার করব হ্যান্ড ওয়াশটাকে নিয়ম করে ব্যবহার করব এবং মাস্ক থ্রি লেয়ার মাস্ক ওয়াশেবল মাস্ক ডক্টর প্লাসের আপনি কিন্তু মাস্কও পাচ্ছেন স্যানিটাইজার পাচ্ছেন সুতরাং পুজোর কেনাকাটি করতে আসুন এবং তার সঙ্গে সুরক্ষাকেও সঙ্গে নিয়ে যান সুরক্ষা মানেই ডক্টর প্লাস এবং সেক্ষেত্রে ডক্টর প্লাসের এই ডিসপোজেবল মাস্ক কিন্তু ভীষণ ভালো একদম লিপস্টিক লেগে যায় না মুখের সাথে সেটে থাকে না শ্বাস নিতে অসুবিধা হয় না আজকে আমরা দেখব চান্দেরি চান্দেরি সিল্ক 1 নম্বর শাড়িতে যাব একদম পুজোর কালেকশন এবং যে কথা আবরণ বারবার বলে আবরণ মানেই রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন 1 নম্বর শাড়ি অরেঞ্জের সঙ্গে প্রচুর রঙের বাহার তাতে রয়েছে পাখি এবং জোড়া পাখি রয়েছে পুরো বডিটা জুড়ে পাখির বড় মোটিফ যাচ্ছে 1 নম্বর শাড়ি প্রাইস 2050 এবং এই শাড়িতে কিন্তু পাটলি পাল্লু রয়েছে যেটা আমরা ভীষণ পছন্দ করি আর পাটলি পাল্লু স্ট্রাইপটা যাচ্ছে লম্বায় অর্থাৎ আপনার কুচিটা যখন পরবে লম্বায় পরবে ভীষণ লম্বা লাগে এই ধরনের শাড়ি পরলে কিন্তু 1 নম্বর শাড়ি প্রাইস 2050 কন্ট্রাস্টে যাচ্ছে ব্লাউজটা একের পর চলে যাব 2 নম্বর শাড়িতে আর আমাদের কিন্তু হাতে সময় বেশি নেই আমরা 2 নম্বর শাড়িতে যাব কিন্তু তার আগে আমরা যে কথাটা বলবো যে নারী সেবা সংঘ যোধপুর পার্কে আগামী 29 এবং 30 জুলাই কিন্তু আপনারা আবরণকে পেয়ে যাচ্ছেন আবরণের মেগা এক্সিবিশন কাম সেল আগামী 29 এবং 30 জুলাই তাই জন্য সেটা একদম ছাড়া যাবে না কিন্তু একদম আবরণের এক্সক্লুসিভ সব কলেকশন নিয়ে আবরণ থাকছে 29 আর 30 তারিখ আপনাদের জন্য 2 নম্বর শাড়ি ভীষণ মিষ্টি একটা কালার কম্বিনেশন 2 নম্বর শাড়ি ইয়েলোর সঙ্গে পিঙ্ক ইয়েলোর মধ্যে রেড দিয়ে গোলাপের নকশা গিয়েছে প্রাইস রইল 2050 আর এই গেল কুচির অংশ যেখানটাতে পিঙ্ক থাকছে কিন্তু একদম এবং পুরো শাড়িটা ঠিক কোলাচল থেকে এই হলুদ অংশটা পড়বে অসাধারণ লাগবে এই শাড়িগুলো পরলে আর খুব সফট আপনি শীত গ্রীষ্ম বর্ষা চুটিয়ে পরতে পারেন সকালবেলা বিকেলবেলা একটা হালকা শাড়ি পরলেন সাথে সোবর একটা কালেকশন দরকার 2050 কন্ট্রাস্টে যাচ্ছে পিঙ্কে ব্লাউজটা আমি বলবো আপনি যদি এই ব্লাউজটা বানাতে নাও চান আপনি যদি কাপড়টাকে লম্বা রাখতে চান কুচিটা বেশি রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আবরণের ব্লাউজের কালেকশন দেখে জাস্ট ওয়াও বলবেন জাস্ট ওয়াও তাই আবরণের ব্লাউজ আপনি এর সঙ্গে মিক্স অ্যান্ড ম্যাচে পরতেই পারেন আমরা এখন দেখছি 3 নম্বর শাড়ি প্রত্যেকটা ডিজাইনই ভীষণ ডিফারেন্ট এবং ভীষণ আলাদা স্টাইলেরই একদম আর প্রচুর কালার ভ্যারাইটি আপনারা পাবেন আলাদা আলাদা স্টাইলের ডিজাইন পাবেন প্রত্যেকটা একই সেম ডিজাইন হবে না আপনি পরবেন তো আপনিই পরবেন একদম ফিল করতে গেলে আপনাকে আসতেই হবে মানে প্রত্যেকটা শাড়ি না আপনি এই শাড়িটাই আবার দেখলেন পাশের দোকানে আরেকজন কিনে নিয়ে আসলো বা আপনার পাড়ারই আরেকজন না সেটা কিন্তু হবে না যেটা আপনি পরছেন একমাত্র আপনারই জন্য তার প্রচুর কালার অপশন থাকতে পারে কিন্তু তার আরেকটা পিস কিন্তু হবে না এই জন্যই আবরণ আবরণের কালেকশন কিন্তু সকলের থেকে অন্য 3 নম্বর শাড়ি 2050 ব্লাউজটা যাচ্ছে এইভাবে ব্লাউজের হাতায় কিন্তু এই নকশাটা পড়ছে ব্যাক পোর্শনেও পড়ছে তিনের পর চলে যাব 4 নম্বর শাড়িতে ভীষণ রঙিন আর এই ধরনের রঙের শাড়ি
প্রত্যেক বয়সী মানুষের জন্য, একটু সিনিয়ররা ট্রাই করতে অবশ্যই পারেন এই শাড়ি, যারা লাল কালো ছাড়া পরতে চান এবং একটু লাইট কালার পছন্দ করেন তাদের জন্য। পাশাপাশি কিন্তু একটু অল্প বয়সী মেয়েরাও পড়তে পারে, অবশ্যই একটা ডার্ক শেডের গ্রিনের সঙ্গে একটা ব্লাউজ দিয়ে পড়লো। আমরা দেখছি 4 নম্বর শাড়ি, প্রাইস রইল 2050, আর কুচিটা যাচ্ছে এইভাবে, কুচির অংশটা আরো স্মার্ট। এখন এখন যেহেতু রাত 12টা, সেহেতু নো ফোন, শুধু হোয়াটসঅ্যাপ করুন। অন স্ক্রিনে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, আপনাদের হেল্পলাইন নাম্বার যাচ্ছে অন স্ক্রিনে, আপনারা দেখে সেখান থেকে বুকিং করতে পারেন। এবং বুকিং কিন্তু শুরু হয়ে গিয়েছে। আপনার পছন্দের শাড়িটা যদি আপনি ছেড়ে থাকেন এখনো, চুজ করে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা তুলে না পাঠিয়ে থাকেন, তাহলে কিন্তু মিস হয়ে যাবে। আর পূজো খুব সামনে, কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, ছাড়া যাবে না, তাই যেটা পছন্দ হচ্ছে ঝটপট স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে বুকিং করা শুরু করে দিন। আমরা এই মুহূর্তে দেখছি 5 নম্বর শাড়ি, অসাধারণ মানে আই সুদিং কালার, ওর্লি প্রিন্ট রয়েছে পুরো শাড়িটা জুড়ে, একটা লাইফস্টাইল যাচ্ছে, কিন্তু ফোক মোটিভ যাচ্ছে 5 নম্বর শাড়ি, প্রাইস 2050। এবং এইখানে কুচির অংশটা একদম চেঞ্জ হয়ে যাচ্ছে, কুচির অংশে রয়েছে নর্তকী এবং তার নিচে পাড়ের মতো করে চওড়া পাড় করে ওর্লির পুরো লাইফস্টাইলটাকে তুলে ধরা হয়েছে। অসাধারণ শাড়ির যে ডিজাইনটা, যে নকশাটা ভাবা হয়েছে, অসাধারণ। এবং এই গেল তার ব্লাউজ পিস, আপনি এটাকে অবশ্যই কন্ট্রাস্টে ট্রাই করবেন, তার জন্য আবরণ রয়েছে। আবরণ কিন্তু আপনাকে ভাবতে দেবে না যে এখন শাড়িটা নিলাম, ব্লাউজটা আবার অন্য দোকানে বেরিয়ে আবার নিতে হবে, না একদমই আবরণের সেই কষ্টটা করতেই হবে না, কারণ একতলা থেকে চারতলা আবরণ রয়েছে সম্পূর্ণ আপনাদের জন্য। আমরা একতলা থেকে ঠিক কি কি পাচ্ছি আবরণে গেলে একটু যদি নয়নদা বলে দাও। আপনি ফার্স্টে যখন ইন হবেন আমাদের শোরুমে, তখন আপনারা ফার্স্টে পাবেন হ্যান্ডলুমের বিপুল কালেকশন, নিউ নিউ কালেকশন। এরপরে আপনারা যখন চলে যাবেন ঠিক ব্লাউজের কাউন্টার, ওখানে আপনার এক্সক্লুসিভ এক্সে বার্কার এক এক্সক্লুসিভ ব্লাউজ পাবেন। তারপরে ঠিক ওখানটাই, ওখান থেকে একটুখানি এগিয়ে বাদিকেই আপনাদের পড়বে আমাদের জামদানি মাসলিন মটকা এক্সক্লুসিভ, সব হাতে ঘুরিয়ে কাজ, পুরো বাংলার যেসব ঐতিহ্যপূর্ণ যেসব মাসলিন হয় একদম হাতে ঘুরিয়ে ঘুরিয়ে কাজ, সেইগুলো সব রকম পাবেন। তারপরে আপনার চলে যাবেন একদম কটন কাউন্টার, মানে ওখানে কটন পাবেন, মলমল পাবেন, ওখানে আপনি লিনেন পাবেন, এরকম প্রচুর। এরপরে আমি আস্তে আস্তে আপনাদের বলতে থাকবো, ফার্স্ট ফ্লোরেও যাবো, কিন্তু আমরা আগে 6 নম্বর শাড়িতে আসবো। আমরা আস্তে আস্তে মানে একতলা থেকে চারতলা একেবারেই যাবো না, আবরণ পুরো সেজে রয়েছে পুজোর কালেকশনে ভরপুর। 6 নম্বর শাড়ি, প্রাইস কিন্তু একই রইল 2050। 6-এর পর যাবো 7 নম্বর শাড়িতে, হলুদের কত রকম শেড হতে পারে সেটা কিন্তু আবরণই একমাত্র আমাদের দেখিয়ে দিচ্ছে, যে আপনি একটা হলুদ তার এক কোনোটা লাইট শেড পাচ্ছেন, কোনোটা ডার্ক শেড পাচ্ছেন, আবার কিছুটা রাস্টের ব্যবহার পাচ্ছেন। এই মুহূর্তে দেখছি 7 নম্বর শাড়ি, প্রাইস রইল 2050। আর আমরা সত্যি মানে ধরে আছি তো খুব লাইট ওয়েট, মানে কুচকে আপনি যেমন করে পরুন, চুটিয়ে পরুন, এই শাড়ি কিন্তু মেইনটেইন করার কোনো ঝামেলাই নেই, একদমই তাই। 7 নম্বর শাড়ি, জাস্ট ফিল করতে গেলে আপনাকে এই শাড়িগুলো বুক করতে হবে, নইলে যারা আসতে চাইছেন তাদের জন্য তো আমাদের গাড়ি পার্কিং, যারা গাড়ি নিয়ে আসতে চাইছেন তাদের জন্য তো গাড়ি পার্কিং এর সুন্দর ব্যবস্থা আছে, কোনো পার্কিং চার্জ লাগবে না, আপনারা যতক্ষণ ইচ্ছা বসে ঘুরে কেনাকাটা করুন, একদমই তাই। 7 নম্বর শাড়ি, প্রাইস রইল একই 2050। এইভাবে কিন্তু ব্লাউজটা যাচ্ছে। 7-এর পর যাবো 8 নম্বর শাড়িতে, মিষ্টি একটা রং, মানে ঠিক দুধে আলতা রং, লাল পুরো বলা যায় না, দুধে আলতা রং, খুব মিষ্টি একটা রং। আর প্রত্যেকটা প্রিন্ট, মানে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ভীষণ প্রমিনেন্ট, সকালে এই শাড়িটা ভীষণ ভাবে, মানে আমি ষষ্ঠীর সকাল থেকে, আমরা তো পূজোটা পঞ্চমী থেকেও শুরু করে দিই, ভীষণ ভাবে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট একটি শাড়ি। এই মুহূর্তে আমরা দেখছি 8 নম্বর শাড়ি, যত 8 নম্বর শাড়ি, প্রাইস রইল 2050, ঠিক টমেটো কালার, একদমই রিজনেবল প্রাইস, একদম। এবং কুচির অংশটা কিন্তু আরো স্মার্ট, মানে কুচির অংশটা আরো স্মার্ট, পাটলি পাল্লু টাইপের গিয়েছে কুচিটা, আবার এইভাবে পুরো নকশাটা যাচ্ছে। 8 নম্বর শাড়ি উইথ ব্লাউজ পিস, প্রাইস রইল 2050। 8-এর পর যাবো 9 নম্বর শাড়ি, এই শাড়ি আমরা যখনই আবরণে দেখি জাস্ট ওয়াও কালেকশন বলতে হয়, কারণ কালার কম্বিনেশনটা অসাধারণ। তাই তো আমাদের একটাই ক্যাপশন, রঙিন প্রতিদিন, আবরণকে সঙ্গে নিন। এবং আবরণকে সঙ্গে নিয়ে আমরা চলে এসেছি এখন 9 নম্বর শাড়িতে, এক্ষেত্রে কিন্তু প্রাইসটা হয়ে গেল
2450 থেকে আমরা আঁচলের নকশাটা দেখছি, সত্যি মানে হাতের যে ছোঁয়াটা অসাধারণ। শিল্পীর বুনন আর শিল্পীর চিন্তন এই দুটোকে এক করেই কিন্তু আপনার চয়েসটা তৈরি হয়, আর সেই সঠিক চয়েসের জন্য ডেস্টিনেশন হোক একমাত্র আবরণ। আমরা এখন দেখছি 9 নম্বর শাড়ি, প্রাইস রইল 2450। কন্ট্রাস্টে যাচ্ছে ব্লাউজটা এবং পারে হাতার পারে আর ব্যাক পোর্শনে এই নকশাটা থাকছে, একদম যাবো এবার। আর প্রত্যেকটা প্রিন্টই কিন্তু একদম আনকমন, পুরোটাই আলাদা। আপনি সিঙ্গেল পিস আপনার একটাই পাবেন, মানে কোনো সেম কালার পাবেন না, সেম ডিজাইনের প্রত্যেকটা কালার কম্বিনেশনে আপনি আলাদা ডিফারেন্ট পাবেন। সুতরাং আপনার এই শাড়িটা এখন পছন্দ হচ্ছে, আঁচলটা ঠিক যেভাবে দেখছি বন্দেজ স্টাইলে যাচ্ছে। 10 নম্বর শাড়ি, এই শাড়িটা গ্রিন এন্ড পিঙ্কে আপনার পছন্দ হয়েছে। আপনি ভাবছেন আরো 10টা দেখি, আপনি আর 10টা না 100টা দেখুন, কিন্তু স্ক্রিনশটটা তুলে বুকটা করে ফেলুন, কারণ একবার কিন্তু হাতছাড়া হয়ে গেলে আর পাচ্ছেন না, পাটলি পাল্লুতে আবারও যাচ্ছে। সত্যি মানে এই শাড়িগুলো আমরা যারা পরি, আমাদের যাদের রেগুলার শাড়ি পরে বেরোতে হয় তাদের জন্য কিন্তু ভীষণ সুবিধা। 10 নম্বর শাড়ি 2450 উইথ ব্লাউজ পিস। 10-এর পর যাব 11 নম্বর শাড়িতে, একদম অন্য রকম একটা কালেকশন দেখছি আমরা এই মুহূর্তে। আবরণ সবসময় অন্য রকমই রাখে, এক্সক্লুসিভ মানেই তো আবরণ, রঙিন ভাবে সাজতে হবে, ভীষণ স্মার্ট। এবং এই শাড়িটা সত্যি আমরা আবরণের যারা রেগুলার দর্শক, যারা আবরণে এসে কেনাকাটি করি তাদের কাছে এই শাড়িটা বোধহয় এক কথায় অনবদ্য শাড়ি। আমরা দেখছি 11 নম্বর শাড়ি, ব্লু এর সঙ্গে মাল্টি কালার এবং খুব সুপার একটা টেস্ট। স্কুলের টিচাররা বা যারা রেগুলার অফিসে যাচ্ছেন তাদের জন্য একদম পারফেক্ট। প্রাইস রইল 2450, 2450। অবশ্যই আমি তো বলবো এই শাড়ি আপনি কন্ট্রাস্ট ব্লাউজে পরুন, একটা স্মার্ট জুয়েলারি ক্যারি করুন, জাস্ট আপনার সাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। আর ব্লাউজ তো না হয় বুঝলাম আবরণে পাচ্ছি, জুয়েলারিটা কোথায় পাবো? তার জন্যও রয়েছে আবরণ, আবরণে ম্যাচিং জুয়েলারি পেয়ে যাচ্ছেন একেবারে শাড়ির সঙ্গে। এবং আমরা তারপরে যাব যে আমরা ব্লাউজের কাউন্টার, জামদানির কাউন্টারের পরে এরপর কি পাচ্ছি আবরণে। আচ্ছা, এবার ফার্স্ট ফ্লোরে আপনারা যখনই আপনারা যাবেন, আপনাদের জন্য কিন্তু লিফটের সুন্দর বন্দোবস্ত আছে, তো লিফটে করে যখন আপনারা ফার্স্ট ফ্লোরে যাবেন তখন ওখানে আপনারা পাঞ্জাবির বিপুল কালেকশন দেখতে পাবেন। অষ্টমীর দিন একটা পরবেন, সপ্তমীতে একটা পরবেন, নবমীতে একটা পরবেন, ষষ্ঠীতে যখন যেটা পরবেন সেই স্টাইলিশ পাঞ্জাবিগুলো আপনি কিন্তু বিপুল কালেকশন দেখতে পাবেন, এক্সক্লুসিভ সব। তারপরে আপনারা যাবেন, তারপরেরটা আমরা যাব, কিন্তু 12 নম্বর শাড়ির আগে দামটা দেখে নেব। 2450 উইথ ব্লাউজ পিস 12 নম্বর শাড়ি। আর অবশ্যই নয়নদা যে কথাটা বললো যে সপ্তমী অষ্টমীতে তো এক একটা করে কালেকশন আপনাকে পরে ফেলতে হবে, মানে সব নতুন গুলো তো ভাঙতে হবে, দুবছর বাড়িতে বসে বসে কাটিয়েছি, আর সেটার জন্য আপনার স্টাইল স্টেটমেন্ট কিন্তু এবছর পুজোয় তৈরি করে দেবে আবরণ। তার জন্য অবশ্যই আবরণে আসাটা ভীষণ ভাবে দরকার। এবার পাঞ্জাবির পাশাপাশি কি আছে শুনলে তো অবাক হয়ে যাবেন, পাঞ্জাবির পাশাপাশি আছে ঘিচা, তসর, পিওর, যা দেখবেন সব এক্সক্লুসিভ পিওর, মধুবনী থেকে শুরু করে তাঁতের প্রচুর আইটেম। আমরা বাংলার গর্বে গর্ব করি যে শাড়িগুলোকে নিয়ে, যেমন জামদানি হাতে কাজে পিওর কটনের জামদানি আপনি পাবেন, আপনি পাবেন অমরাবতী গ্যাস কটন থেকে শুরু করে প্রত্যেকটা তসর ঘিচা পিওরের এক্সক্লুসিভ এক্সক্লুসিভ কালেকশন তো পাবেনই। এরপরে আমি আবার বলতে থাকবো, অবশ্যই তার আগে আমরা 13 নম্বর শাড়িটা দেখে নেব, অসাধারণ একটা অরেঞ্জ তার সঙ্গে পিঙ্কে যাচ্ছে, পিঙ্ক অ্যান্ড ম্যাজেন্টায় পাটলি পাল্লু 13 নম্বর শাড়ি, প্রাইস 2450 উইথ ব্লাউজ পিস। 13-র পর যাব 14 নম্বর শাড়িতে। জাস্ট শাড়ি কেনাটা একটা লোভের ব্যাপার, মানে লোভ সামলানোটা খুব চাপের বিষয়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে নয়নদা বলছে আমি জানি মানে নিজেকে রেজিস্ট করা অসম্ভব, এবং তাই জন্যই আপনাকে একদম ভাবতে হবে না আবরণ কবে খোলা, আমার ছুটির দিন আবরণ খোলা থাকবে কি না, সেই চিন্তাও কিন্তু আবরণে নেই, কারণ আবরণ খোলা থাকছে সপ্তাহের প্রতিদিন সোমবার থেকে রবিবার সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত কেবলমাত্র আপনাদের জন্য। 14 নম্বর শাড়ি দেখছি 2450 2450, সেলফে যাচ্ছে ব্লাউজটা। 14-র পর যাব 15 নম্বর শাড়িতে। ঠিক যে কথা তুমি বলছিলে যে এবার পূজোয় মানে দাদা বৌদি একই ধরনের শাড়ি পরবো, একই ধরনের পাঞ্জাবি পরবো, আর সপ্তমীর সন্ধে একটা অন্য থিম, অষ্টমীর সন্ধে অষ্টমীর সকালটা একদম অন্য থিম, সেক্ষেত্রে ধুতির কথাটা একটু বলো। প্রচুর কালেকশন, একদম আনকমন, মানে একদম এক্সক্লুসিভ, আপনারা আসলে ফিল করতে পারবেন বা দেখতে পাবেন, তখন আপনারা বুঝতে পারবেন যে কেমন ধরনের কালেকশন আমরা আবরণ রাখে, আবরণের কোয়ালিটিটা কি,
আপনি তখন ফিল করতে পারবেন। তো আপনাদেরকে আসতে হবে। প্রাইস 2450 এর যে কথা আমি বলছিলাম যে ধুতির কথা, মানে অষ্টমীর দিন অঞ্জলি দেবো, একটা ধুতি পরবো না, নবমীর রাতে একটু বন্ধুরা মিলে জাস্ট আড্ডা দেবো মণ্ডপে, একটা ধুতির ঠিক বাঙালিয়ানা লুকটা থাকবে না সেটা হতে পারে না। সেই চিন্তাটাও কিন্তু আবরণ একদম সরিয়ে দিচ্ছে, আবরণে থাকছে রেডিমেড ধুতি, তাই তো? একদম, দাদাদের পরার ভয়টাও নেই। হ্যাঁ, কোনো ভয় নেই, ধুতিটা কে পরাবে সেই ভয়টাও নেই, আপনি একদম রেডিমেড ধুতি পাচ্ছেন। পাঞ্জাবির সঙ্গে শাড়ির সঙ্গে ম্যাচিং করে আপনি পিয়র পেয়ে যাচ্ছেন। এবং আমরা যে মানে ঠিক কাপল ড্রেস বলতে, কাপল থিম বলতে যেটা বোঝায়, আমরা এই মুহূর্তে দেখছি 16 নম্বর শাড়ি 2450 রেড অ্যান্ড ইয়েলোতে, একটা ঝকঝকে কালার 2450 2450 একদম উল্টো দিকে আবরণ। আমরা এই মুহূর্তে দেখছি 17 নম্বর শাড়ি, মিষ্টি একটা পিঙ্ক, আমার খুব পছন্দের কালার, বেগুনির ওপর বান্দেজটা রয়েছে। 17 নম্বর শাড়ি, প্রাইস রইল 2450 মাত্র। গিফটের জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট এই শাড়িগুলো, মানে অনেকেই আছে যে একটু শক্ত শাড়ি পরতে পারেন না, বয়স হয়ে গিয়েছে ভারী শাড়ি পরতে ইচ্ছে করে না, তাদের জন্য কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট এই চান্দেরিগুলো। 2450 আমরা রয়েছি এই প্রাইসেই, চলে যাব পরের শাড়িতে। একদম কি কালার, হ্যাঁ, রঙিন করে দেওয়ার জন্য তো আমরা সব সময় আপনাদের পাশে আছি। আঁচলটা জাস্ট অসাধারণ, একদম। এই মুহূর্তে দেখছি আমরা 18 নম্বর শাড়ি, প্রাইস রইল 2450 18 পর যাব 19 নম্বর শাড়ি। ফার্স্ট ফ্লোর তো কমপ্লিট করে ফেলেছি, একদম, এইবার সেকেন্ড ফ্লোরে যাই একটু। সেকেন্ড ফ্লোরে গেলে আপনার চোখ মানে ধাঁধিয়ে যাবে, ফ্যান্সি কালেকশনের প্রচুর প্রচুর কালেকশন ওখানে, কাতান, পিওর কাতান থেকে শুরু করে আপনার পিওর বেনারসি থেকে শুরু করে এক্সক্লুসিভ আপনি যে মানে কোরা সিল্ক থেকে শুরু করে আপনি অর্গেঞ্জা থেকে শুরু করে প্রচুর কালেকশন, মানে বলে শেষ করতে পারবো না। শুধুমাত্র আপনাদেরকে একবার ভিজিট করতে হবে আবরণে, আসুন, আসলেই বুঝতে পারবেন কেমন কোয়ালিটি এবং কেমন সব ফ্যান্সি কোয়ালিটি, ফ্যান্সি স্টাইলের এক্সক্লুসিভ পুজো স্পেশাল কালেকশনগুলো আপনারা তখন বুঝতে পারবেন, আসতে হবে তার জন্য। 19 নম্বর শাড়িতে রয়েছে 2450, সত্যি কথা আসতে হবে, মানে অনলাইন কেনাকাটি করে স্ক্রিনশট নিয়ে তো করে ফেলছি, এই শাড়িটা আপনি চুজ করলেন, বুক করলেন, আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন শাড়িটা ঠিক বাড়িতে বসে, অবশ্যই হোম ডেলিভারির মাধ্যমে, এবং সেই হোম ডেলিভারিটা কিন্তু চার্জেবল, সেই সামান্য চার্জেসটুকু আপনাকে দিতেই হবে। খুব মিষ্টি একটা কালার, মানে আঁচলটা দেখানো থেকে আমি জাস্ট ফ্যান হয়ে গেলাম শাড়িটার, একটা লেমন ইয়েলো অসাধারণ কালারটা, এবং পাড়ে আসছি যখন পাড়ে অসাধারণ লাগছে, খুব সুপার এই শাড়িটা। জাস্ট কারো বয়সের কথা ভাবতে হবে না, আপনার স্কিন টোনের কথা ভাবতে হবে না, কমপ্লেক্সনের কথা ভাবতেই হবে না, আবারও সেই পাটলি পাল্লু প্যাটার্নে যাচ্ছে। আমরা এই মুহূর্তে দেখছি 20 নম্বর শাড়ি, প্রাইসটা জানবো মাত্র 2450, মিষ্টি একটা ব্লাউজ, এবং সুন্দর করে বানাতে হবে এই শাড়ির, ব্লাউজ অপশন ভাবতেই হবে না। আর যেহেতু পুজো চলে এসেছে, ব্লাউজ বানাতে অনেক টাইমও নিয়ে নেয়, সেই জন্য কিন্তু আপনাদের জন্য রেডিমেড এক্সক্লুসিভ ব্লাউজ কিন্তু আপনারা আবরণে পেয়ে যাবেন। আপনার সব খাটনি কিন্তু কমিয়ে দিচ্ছে, কারণ আপনি এক জায়গায় পুরো ফ্যামিলি স্টোর আপনি একসাথে পেয়ে যাচ্ছেন, দাদার জন্য, আপনার বাড়ির খুদেটির জন্য, এবং প্রত্যেকের জন্য জামা কাপড় পাশাপাশি, শুধু শাড়ি নয়, আবরণে কিন্তু থাকছে চুড়িদার, লেগিংস, জেগিংস, সবকিছু সবকিছু, এবং পাঞ্জাবি, শেরওয়ানি, কুর্তা, জহর কোট সবকিছু পাচ্ছেন। 21 নম্বর শাড়ি, প্রাইস 2450, সুতরাং একটা দিন আপনি সময় নিয়ে আসলেন, দেখবেন গোটা দিনটা কেনাকাটি করতে করতেই বেরিয়ে গেল, একদমই তাই, আর অন্য কোনো দোকানে যেতে হলো না, শারীরিক কষ্ট হলো না, একদম সুন্দরভাবে কেনাকাটিও হয়ে গেল, পূজোর জন্য রেডি হয়ে গেলেন। আমরা এই মুহূর্তে দেখছি 22 নম্বর শাড়ি, একটা মিষ্টি চকলেটের সঙ্গে রাস্ট খয়েরি, এবং খুব মানে সুন্দর কালার কম্বিনেশনটা, এবং সেখানে জ্যামিতিক চিহ্ন ইউজ করা হয়েছে। প্রাইস রইল 22 নম্বর শাড়ি 2450 2450। আর আবরণে নয়নদা যে কথা বলে যে এই এই যে কাপড়টা আমরা দেখছি, আমরা বলছি কতটা সফট,
এই শাড়িটা আপনি কি করে বুঝবেন আপনাকে মানাচ্ছে কিনা? তার জন্য গায়ে ফেলে দেখতে হবে, শাড়ি হাত দিয়ে না দেখলে পরে সেই শাড়ি মজাটাই নেই। একদমই তাই। আর যারা বাড়িতে বসে কেনাকাটা করতে চাইছেন তো তাদের জন্য আমরা আছি, আপনারা বুকিং করতে থাকুন। আমাদের বুকিং নাম্বার স্ক্রিনশট নিয়ে আপনি আমাদের বুকিং নাম্বারে পাঠিয়ে দিতে পারেন, হোয়াটসঅ্যাপ নাম্বার অন স্ক্রিনে যাচ্ছে, আপনারা দেখে ঠিক পাঠিয়ে ভারতবর্ষের যে কোনো প্রান্তে বসেই কিন্তু আপনারা কেনাকাটা করতে পারেন। 23 নম্বর শাড়ি, প্রাইস রইল 2450। একদম। এবং কুচিটা যাচ্ছে এইভাবে, যাবো তার ব্লাউজ পিসে, 23-এর পর চলে যাব 24 নম্বর শাড়িতে, 2450। আবারও হলুদের একটা অন্য কম্বিনেশন, ইয়েলো অ্যান্ড রেড এর প্রচুর কালেকশন আমরা আজকে দেখছি। এটা আবার একটু অন্য, ঠিক কাঁচা হলুদ। হ্যাঁ, এক্স এ বারকার এক কালেকশন। একদমই, পুজোতে সাজতে হবেই, অষ্টমী নবমী সপ্তমীর থেকে শুরু, ষষ্ঠীর থেকে শুরু হয়ে যাবে। একদম না, আমরা যারা একটু মানে কাজে বেরোতে হয় তাদের বোধহয় পূজাটা প্রথমা থেকেই শুরু, কারণ আমরা অফিস থেকে ফেরার সময় ঠাকুর দেখতে দেখতে বাড়ি ফিরি। 24 নম্বর শাড়ি দেখছি, প্রাইস 2450, এবং ব্লাউজটা এইভাবে যাচ্ছে। এবং প্রথমা যেই মহালয়াটা পরে গেল, মনে তো একটা পুজো পুজো ভাব শুরু হয়ে যায়, তখন একটা একটা করে একটু অল্প দামের, একটু লো প্রাইজের নতুন শাড়ি পরতেই পারি, যখন পরতেই হচ্ছে সেই। আর হ্যাঁ, অবশ্যই পুজোর সময় তো ঝকঝকে রঙিন থাকবই, পুজোর আগগুলোও কি মেরমেরে থাকবো? একদমই না, তার জন্য আবরণ রয়েছে সপ্তাহের প্রত্যেক দিন খোলা। আমরা দেখছি 25 নম্বর শাড়ি, প্রাইস 2450, 2450। পাটলি পাল্লু প্যাটার্নটা যাচ্ছে নিচের অংশটা উইথ ব্লাউজ পিস। 25-এর পর যাবো 26 নম্বর শাড়িতে, বেগুনি কালো এইসবের প্রতি যাদের দুর্বলতা আছে আমারই মতো, তাদের জন্য এই শাড়িগুলো জাস্ট অসাধারণ, অসাধারণ। এবং আমরা এই মুহূর্তে দেখছি 26 নম্বর শাড়ি, প্রাইস রইল 2450। জাস্ট বুকিং করতে হবে। আর যারা আসতে চাইছেন তো তারা সব সময় আমাদের সোম থেকে রবি সকাল 11টা থেকে রাত্রি 9টা অবধি আমাদের আবরণ খোলা থাকছে, আপনারা যখন ইচ্ছে সব পরিবারে এসে কেনাকাটা সারা দিন ধরে বসে করুন, কোনো অসুবিধা। এবং আবরণের পূজোর কালেকশন আর আবরণের এক্সক্লুসিভ কিছু কিন্তু খুব সামনেই আসতে চলেছে, মানে তার জন্য আপনাদের কিন্তু খানিকটা অপেক্ষা করতে হবে। যারা অপেক্ষা করতে চাইছেন না, অবশ্যই আবরণে চলে আসুন। আমি বলবো যে এত অপেক্ষা করা জীবনে নেওয়া যায় না, শাড়ির জন্য অপেক্ষা, এক্সক্লুসিভ কালেকশন কি সেটা কিন্তু খুব সামনেই আসতে চলেছে। আবরণের সারপ্রাইজ আপনাদের জন্য, পূজোর গিফট আমি বলবো। 27 নম্বর শাড়ি দেখছি, প্রাইস রইল 2450। আর পূজোর গিফট যে আবরণ কি দিচ্ছে জাস্ট মানে চোখ ধাঁধিয়ে যাবে। 27 নম্বর শাড়ি 2450, অবশ্যই কেনাকাটি করতে হবে তার জন্যই। আর পূজোর গিফট মানে আমি বলবো যে সেটা বিনামূল্যে কিছু নয়, আমার বন্ধুরা ভাবতেই পারেন, পূজোর স্পেশাল কালেকশন, আবরণের পূজোর গিফট, পূজোর স্পেশাল কালেকশন যা কিন্তু অন্য কোথাও পাবেন না। আমরা এই মুহূর্তে দেখছি 28 নম্বর শাড়ি, প্রাইস একই রইল 2450, 2450 মাত্র, রাস্টের সঙ্গে বন্দেজের কম্বিনেশন 28 নম্বর শাড়ি। ব্লাউজটা যাচ্ছে এইভাবে, এইসব শাড়ির ক্ষেত্রে ব্লাউজটা আপনি আবরণের ওপর ছেড়ে দিন, আপনাকে এই শাড়ির ব্লাউজ পিস কাটতেই হবে না, জাস্ট আবরণ থেকে ব্লাউজ নিন, ফ্যাশনেবল ব্লাউজ নিন। আর আগামী 29 আর 30 ভালো করে আপনারা মনে রাখবেন, আগামী 29-30 তারিখ মেগা এক্সিবিশন, কোথায়? যোধপুর পার্ক, নারী সেবা সংঘ যোধপুর পার্ক, আগামী 29 এবং 30 জুলাই। আমি একটা কথা বলবো যে অনেকে ভাবেন যে না সব দোকানের ব্লাউজ না গায়ে হয় না, 29 নম্বর শাড়ি দেখছি, তার ব্লাউজটা দেখে নেব, প্রাইস রইল 2450। সব দোকানের শাড়ি ফিটিং হয়, ব্লাউজ ফিটিং হয় না, এটা একটা মনে হয় অনেকের। আবরণে কিন্তু সেই চিন্তাটা নেই, কারণ আবরণের আপনি ব্লাউজ পরলে এত সুন্দর গায়ে বসে যাবে, একদম কোথাও সেলাই করতে হবে না, কিছু টাকতে হবে না, এত সুন্দর গায়ে বসে যাবে যে আবরণের কালেকশনের তো ফ্যান থাকবে না, আবরণের ব্লাউজ ছাড়া আর কোথাও যাবেনও না। 30 নম্বর শাড়ি দেখছি, পাটলি পাল্লু ইয়েলোর সঙ্গে রস্টের কম্বিনেশনে ব্লু এর পাতায় যাচ্ছে পাটলি পাল্লু, 2450, 2450 উইথ ব্লাউজ পিস। আমরা কিন্তু হলুদে ইয়েলোতে প্রচুর ভ্যারাইটি দেখিয়ে ফেললাম, তাই না? প্রচুর অপশান দিদিভাইদের জন্য, প্রচুর অপশান থাকছে। আর যেসব দিদি ভাইরা আসতে চাইছেন তাদের জন্য তো সবসময় ওয়েলকাম, আপনারা আসুন একবার, ভিজিট করুন আমাদের আবরণে, একদম বিরাটি মিনি বাসটার ঠিক উল্টো দিকে আবরণ। এবং ঠিক আবরণ এমন এমন রং দেখায়, এমন এমন কালেকশন দেখায়, এমন কম্বিনেশন দেখায়
যা কিন্তু প্রত্যেকটা মানুষের জন্য, মানে আপনার যেমনই টেস্ট হোক, আপনার যেমনই চয়েস হোক, আপনি পছন্দ করতে বাধ্য। এবং তার জন্যই আবরণ অবশ্যই সাধ্যের মধ্যে সাত পূরণ। 31 নম্বর শাড়ি দেখছি, ব্লাউজটা যাচ্ছে পুরোটা এইভাবে কন্ট্রাস্টে, 31 নম্বর শাড়ি। পারে কিন্তু যাচ্ছে স্লিক জারির পার, 31 নম্বর শাড়ি। প্রাইস রইল 2450। আবারও একটা ইয়েলো শেড, ইয়েলো অ্যান্ড অরেঞ্জের মিক্স অ্যান্ড ম্যাচের কালার এটা, এবং হলুদের মধ্যে সাদা দিয়ে নকশাটা যাচ্ছে পুরো বডিটাতে এরকম। বাহ, দারুণ দেখতে। এই মুহূর্তে তার জন্য আপনাদেরকে আসতে হবে আবরণ বিরাটি মিনি বাস স্ট্যান্ড, ঠিক উল্টো দিকেই আবরণ। একতলা থেকে চারতলা পুরোটাই এক্সক্লুসিভ কালেকশন, আপনারা কিন্তু ফিল করতে পারবেন, মানে আসতে হবে তার জন্য। একদম। প্রাইস রইল 2450, 32 নম্বর শাড়ি, ঠিক বিরাটি মিনি বাস স্ট্যান্ডের উল্টো দিকে। আপনি যেদিক থেকেই আসুন না কেন, বাই ট্রেন বাই রোড, আপনি কিন্তু বিরাটি মিনি বাস স্ট্যান্ডটা লোকেশনটা মনে রাখবেন, একদম আসা খুব সহজ। আর গাড়ি পার্কিংয়ের রয়েছে সুবন্দোবস্ত, গাড়ি নিয়ে ভাবতে হবে না, পার্কিং চার্জেস লাগছে না, এবং একতলা থেকে চারতলা রয়েছে লিফটের ব্যবস্থা। সুতরাং যারা মনে করছেন যে আমি যাব কি করে চারতলা অবধি, আমি আবরণকে দেখব ঘুরে, আমি তো উঠতেই পারি না, তাদের জন্য কিন্তু লিফটের বন্দোবস্ত রয়েছে। অসাধারণ একটা রেড দেখছি আমরা এখন, মিষ্টি একটা রেড, তার সঙ্গে যাচ্ছে গোল্ডেন অ্যান্ড ব্ল্যাকের কাজ। আর আজকে যে কালেকশনটা দেখালাম আমরা চান্দেরিতে, এর প্রত্যেকটা প্রিন্ট, প্রত্যেকটা ডিজাইন কিন্তু প্রমিনেন্ট, একদম আনকমন, এক্সক্লুসিভ। এগুলো আপনারা ওয়ান বাই ওয়ান, মানে একজনাই পড়বেন, সেকেন্ড কেউ আর পড়তে পারবেন না। একদম সত্যি, মানে প্রত্যেকটা আপনি এই মোটিভটা দেখছেন সেটা কিন্তু এই কালারেই পাচ্ছেন, আপনি কিন্তু এটার হয়তো কালার অপশন থাকতে পারে কিন্তু সেটা প্রত্যেকটা শাড়ির ক্ষেত্রে কিন্তু পাবেন না আপনি। সেই জন্য যারা ম্যান মোটিভ চান না, মানে ফিগার মোটিভ চান না, তারাও কিন্তু শাড়ি পাচ্ছেন সেম কালার কম্বিনেশনে। ফ্লাওয়ার মোটিভ চলে আসছে নম্বর 33, প্রাইস রইল 2450, 2450, নাম্বার 33। অসাধারণ শাড়িটা জাস্ট, এবং ব্লাউজটা একটু আমি দেখাতে চাইবো পুরোটা। ব্লাউজটা কিন্তু এইভাবে কাজটা যাচ্ছে, একদম সিম্পল নয় ব্লাউজটা, অসাধারণ যাচ্ছে, পুরো গোল্ডেনে প্রিন্টটা যাচ্ছে, এবং গোল্ডেন জারির একটা স্লিক পার যাচ্ছে, হাইলাইট করেছে। চলে যাব পরের শাড়িতে, একটা লাইট ইয়েলো, মানে ভীষণ লাইট ইয়েলো। এই যে দিদিদের জন্য যে আবরণ ভাবে না এরকম ব্যাপার নয় কিন্তু, ঠিক আমরা হলুদ অনেক হলুদ দেখলাম আজকে, প্রতিদিনই দেখি, কিন্তু এই হলুদটা ভীষণ হালকা, মানে গায়ে দিলে আরোই, মানে আরো হালকা, মানে একদম ভীষণ সফট, ক্যারি করতে সুবিধা। এই দেখুন আপনারা দেখতে পাবেন ভীষণ সফট, ক্যারি করতে সুবিধা। হ্যাঁ, যে শাড়ি এভাবে দেখে বুঝবেন যে পরে আরাম পাবেন, মানে গাড়িটা একদম, শাড়িটা একদম কটকট করবে না, ফুলে থাকবে না। 34 নম্বর শাড়ি, প্রাইস রইল 2450। বিউটিফুল না, পুরো সিম্পল কিন্তু ভীষণ স্টাইলিশ, ভীষণ স্টাইলিশ। আর আবরণ মানে কোয়ালিটি এত ভালো, এত সুন্দর কোয়ালিটি আপনাদের সামনে তুলে ধরবে। আর আমি একা এখানে দেখাচ্ছি, আমি একাই যে আপনাদের ওখানে সব কিছু করবো তা নয়, আমাদের ওখানে প্রচুর প্রতিনিধি আছে যারা আপনাদেরকে নিউ কালেকশনগুলো, নিউ নিউ ডিজাইনগুলো, ওইগুলো সব আপনাদের সামনে প্রেজেন্ট করবে। আর তার জন্য আসতে হবে আবরণ অবশ্যই সপ্তাহে 7 দিন থেকে রবি সকাল 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ওপেন থাকবে, আপনারা আসুন। আর এমন অনেকটাই হয় যে আমরা শাড়ি দেখতে দেখতে যারা এই ধরনের অনুষ্ঠানগুলো দেখি, আমি এই শাড়িটার ব্লাউজে যাব, 34 নম্বর শাড়ি। এই রইল ব্লাউজ পিস, আপনি এই ব্লাউজটা অবশ্যই আমি বলবো একটু কন্ট্রাস্টে পরুন, খুব ভালো লাগবে, আর তার সঙ্গে সুন্দর একটা জুয়েলারি পরুন, পরের শাড়িটাতে যাব। এমন অনেকটা হয় না যে আমরা এই অনুষ্ঠানগুলো দেখি প্রায়শই, এবং দেখতে দেখতে অনেক শাড়ির নাম শুনতে শুনতে না একটা আইডিয়া হয়ে গেছে, পুজোর সময় দোকানে গিয়ে বলি আপনার কাছে ওই শাড়িটা আছে, ঠিক অনেকেই থাকে না নাম শুনিনি তো, এরকমটা কিন্তু নয়নদা হয়। অবশ্যই, আর সেই জায়গা থেকে ঠিক হাল ফ্যাশনের শাড়ি, ট্র্যাডিশন এবং ফ্যাশন সব কিছুর মেলবন্ধন মানেই আবরণ। আর আবরণ পুজোর সময় আমি জাস্ট বলবো, মানে যারা আবরণের এখনও কেনাকাটি করেননি, এখনও ভাবছেন নেবো, আরেকটু দেখে নেবো, আরেকটু ভেবে নেবো, একদম সময় নষ্ট করবেন না। আর আবরণ পুজোর যা এক্সক্লুসিভ কালেকশন নিয়ে এসেছে, 35 নম্বর শাড়িতে আমরা তো আছি আজকের অনুষ্ঠানের 35 নম্বর শাড়ি, এক্সক্লুসিভ কালেকশন যা নিয়ে এসেছে আপনি দেখে শেষ করতে পারবেন না।
তার জন্য আসতে হবে আবরণে। এই মুহূর্তে আমরা দেখছি নাম্বার 35 প্রাইস রইল 2450 2450। ভীষণ স্মার্ট একটা শাড়ি, ভীষণ স্মার্ট একটা কালার, অ্যাশের মাঝে গোল্ডেন দিয়ে ভাবে যাচ্ছে, খুব লাইট ওয়েট উইথ ব্লাউজ পিস। ব্লাউজটা একটু দেখতে চাইবো আমি পুরোটা। এভাবে যাচ্ছে সাদা ববি, ছোট ববি প্রিন্টে যাচ্ছে। এবং এই মুহূর্তে আমরা 35 নম্বর শাড়ির সঙ্গে আজকের আবরণের রাত 12টার শাড়ি দেখা তো কমপ্লিট করলাম, কিন্তু এখানেই আবরণ কিন্তু থেমে থাকছে না, আবারও আগামীকাল দেখা হবে আপনাদের সঙ্গে। আর আবরণের কিছু চমক, কিছু ঝলক আসতে চলেছে, সেটা তো আপনারা অবশ্যই দেখতেই থাকবেন। আবরণের জন্য চোখ রাখবেন সিটি ভেনের পর্দায়। আর চলে আসুন সরাসরি আর আবরণে। আজকের মতো আমাদের সময় এখানেই শেষ। নয়নদা অনেক অনেক ধন্যবাদ, আবারও দেখা হবে আগামীকাল, ভালো থাকুন। আনন্দ সংবাদ, এক্সক্লুসিভ বেনারসি সিল্ক, তাঁত ও বিভিন্ন ডিজাইনের হ্যান্ডলুম শাড়ি, বিপুল সম্ভার নিয়ে আবরণে মেগা এক্সিবিশন কাম সেল আগামী 29 ও 30 জুলাই 2022। স্থান নারী সেবা সংঘ, 1/1-2A গড়িয়াহাট রোড, যোধপুর পার্ক, কলকাতা 68। সময় সকাল 10টা থেকে। থাকছে এক্সক্লুসিভ অফার। বিশদ জানতে যোগাযোগ করুন 8336087396। এছাড়া হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9051217795। আপনারা সবাই আমন্ত্রিত। আবরণ, রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিয়ে।